আমাদের কম্পিউটারে লাইভ ওয়াল বা সেট করতে গেলে আমাদের প্রথমে একটা ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে দেখো ক্রোম ব্রাউজারটা ওপেন করছি এবার ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আমাদের ইউরারে লিখতে হবে ডেস্ক ওকে ডি এ এস কে এস সি এ পিই ওকে ডেস্ক্যাপস লেখার পরে তোমাদের এখানে দেখো সার্চ লিস্টে দেখো প্রথমেই দেখো এখানে আছে অ্যানিমেটেড ওয়ালপেপার ফর উইন্ডোজ এখানে আমাদের ক্লিক করতে হবে এবার এখানে ক্লিক করার পরে দেখো তোমাদের সামনে একটা উইন্ডো ওপেন হবে দেখতে পাচ্ছ একটা উইন্ডো ওপেন হলো ঠিক আছে এবার দেখো বন্ধুরা আমি ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দেবো যদি তোমরা ওই লিঙ্কে ক্লিক করো তাহলে কিন্তু তোমরা এই পেজে ডাইরেক্ট চলে আসতে পারবে ওকে তোমাদের কিন্তু আলাদা করে সার্চ করার প্রয়োজন হবে না এবার দেখো এই পেজের মধ্যে এখানে দেখো লেখা আছে যে গেট ইট নাও বলে যে অপশানটা এখানে আমাদের ক্লিক করতে হবে এবার এখানে ক্লিক করার পর আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে লেখা আছে ট্রাই ইট ফ্রি ওকে এখানে আমাদের ক্লিক করে দিতে হবে তাহলে কিন্তু আমাদের এটা কম্পিউটারে ডাইরেক্ট ডাউনলোড হয়ে যাবে ওকে যেহেতু আমার ডাউনলোড করা আছে তাই আমি আর ডাউনলোড করছি না ঠিক আছে বন্ধুরা এবার দেখো বন্ধুরা এটা ডাউনলোড হওয়ার পর কিন্তু আমাদের এটাকে ইনস্টল করে নিতে হবে আমি ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পর দেখতে পাচ্ছি এটা দেখো ডাউনলোড হয়ে গেছে এবার সিম্পলি নর্মাল অ্যাপগুলো আমরা যেভাবে আমাদের ডেস্কটপে ইনস্টল করি আমাদের কিন্তু এটাকে ঠিক সেভাবেই ইনস্টল করে নিতে হবে ওকে বন্ধুরা এবার এটাকে ইনস্টল করার পর কিন্তু তোমাদের সামনে ঠিক এরকম একটা উইন্ডোজ ওপেন হবে এবার দেখো বন্ধুরা এখানে তোমাদের একটা লাইন শো করবে যেখানে লেখা থাকবে যে ট্রাই ফর থার্টি ডেজ ওখানে তোমাদের ক্লিক করতে হবে এবং একটা ব্ল্যাঙ্ক বক্স থাকবে সেখানে তোমাদের ইমেল আইডি প্রেস করে দিতে হবে ওকে বন্ধুরা এবার ইমেল আইডিটা প্রেস করার পর তোমাদের ইমেলে ঠিক এরকম একটা ইমেল যাবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এরকম একটা ইমেল যাবে এবং এখানে তোমাদের এই অ্যাক্টিভ থার্টি ডেজ ট্রায়াল এখানে তোমাদের ক্লিক করে দিতে হবে ওকে বন্ধুরা যদি তোমাদের ইমেলটা মোবাইলে খোলা থাকে তাহলেও কোনো চাপের কোনো ব্যাপার নয় এক ইমেল তোমাদের মোবাইলেও যাবে এবং মোবাইল থেকেও তোমরা চাইলে এটাকে অ্যাক্টিভ করে নিতে পারো ওকে বন্ধুরা এবার এটাকে অ্যাক্টিভ করাবো তোমাদের সামনে ঠিক সেম এরকম উইন্ডোটাই ওপেন হবে এবার তোমরা এখানে চাইলে এখান থেকে ওয়ালপেপার সেট করতে পারো এবার দেখো বন্ধুরা এখানে কিছু বাই ডিফল্ট ওয়ালপেপার সেট করা আছে তোমরা চাইলে এই ওয়ালপেপারগুলোও সেট করতে পারো আবার যদি চাও তোমরা যে তোমরা কিছু অনলাইনে কিছু ওয়ালপেপার ডাউনলোড করবে এখান থেকেও কিন্তু তোমরা ওয়ালপেপার ডাউনলোড করতে পারো অনলাইনে কিন্তু প্রচুর ওয়ালপেপার তোমরা পেয়ে যাবে ওকে বন্ধুরা তো চলো আমি তোমাদের দেখিয়ে দেবো যে নর্মালি এখান থেকে আমরা কীভাবে ওয়ালপেপার সেট করব তার জন্য প্রথমে আমাদের এখানে যে ওয়ালপেপারগুলো আছে তার মধ্যে যেকোনো একটা ওয়ালপেপার আমাদের ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লাই টু মাই ডেস্কটপ এখানে আমাদের ক্লিক করে দিতে হবে তার আগে বন্ধুরা যদি তোমরা চাও যে এর স্পিডটাকে কন্ট্রোল করতে তাহলে তোমরা কিন্তু এখান থেকে এর স্পিডটাকে কন্ট্রোল করতে পারো এবং তোমাদের ডেস্কটপের সাইজ অনুযায়ী কিন্তু তোমরা কিন্তু এই ওয়ালপেপারটাকে অ্যাডজাস্ট করে নিতে পারো ওকে এবার অ্যাডজাস্ট করার পরে তোমাদের এই অ্যাপ্লাই টু মাই ডেস্কটপে ক্লিক করে দিতে হবে তাহলেই তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং যদি মনে হয় ভিডিওটা থেকে কিছু হেল্প পেলাম তাহলে ভিডিওটা একটা লাইক করে দিতে হবে এবং ভিডিওটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে আর যদি আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করা না থাকে তো নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বাসে বেলাইকানটাকে ক্লিক করে দিও পরে ভিডিও নোটিফিকেশানগুলো খুব সহজে পাওয়ার জন্য